সবাই চলে এসেছে নাও বৌমাকে আংটিটা পরিয়ে দাও ও নো নো ড্যাড আমার প্রাণের চেয়ে প্রিয় দিল কা টুকরা না আসা পর্যন্ত আমি এই বিয়ে করতে পারবো না এ তুই কি বলছিস ইয়েস আমার বন্ধু না আসা পর্যন্ত আমি এই বিয়ে করবো না এই কেমন কথা পাগলামি করিস না বাবা বলছি তো এই বিয়ে করবো না মেরি দোস্ত ছাড়া বিয়ে করবো না কি হয়েছে জেমসের কোন বন্ধু না আসা পর্যন্ত কেউ বিয়ে করবে না কি বলিস ওর তো তেমন কোনো বন্ধু নেই তাহলে কে সেই বন্ধু ওই তো এসে গেছে ইয়াহু কাম অন মাই ফ্রেন্ড ও জেমসের বন্ধু হলো কি করে আমিও তো বুঝতে পারছি না দুশমন চিরিবে না এ বাঁধন দোস্ত কি হয়েছে বন্ধু দেরি হলো কেন তোমার বিয়েতে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমি রক্তদান করে এসেছি সত্যি তুমি আমার জীবনের হার্টবিট আসো দোস্ত ইনি হচ্ছেন আমার দাদি আমার ড্যাড আমার হবু শাশুড়ি আমার হবু শ্বশুর আর ড্যাড আমার জানি জিগার দোস্ত কই কাউকে দেখছি না তো এই তো আমার দোস্ত এই তো ও নো বাচ্চা মানুষকে সালাম করতে নেই দোস্ত আমার হবু বউর সঙ্গে পরিচয় করে দিই চলো 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 ও আমার হবু স্ত্রী শান্তি এই করো কি করো কি করো কি আরে বিয়ের পর ও তোমাকে সালাম করবে ও উনি কে ফ্রেন্ড কি তুমি ওকে চেনো না আমাকে চেনো কিনা দেখো তো উনি আপনার মেয়ে বুঝি তবা 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 শোনো বউ ও কি বলছে মনে হচ্ছে উনি আমাদের পরিচিত কেউ নয় এখানে আমার পরিচিত শুধু একজনই আছে আমার জানে জিগার দোস্ত জেমস জেমস বলো ড্যাড দেরি না করে বৌমাকে আংটিটা পরিয়ে দি আংটিটা পরাবো বন্ধু অবশ্যই ইয়েস কোন পা দিয়ে লাথি মেরে বের করে দেবে দেখি তুমি আমার পেছনে লেগেছো কেন হিরোর মতো আছি ভিলেন হতে বাধ্য করো না আই লাভ ইউ বলে ফেলো থ্যাংক ইউ কেন ইউ বলেছ এখন শুধু আই লাভ বলা বাকি সেটাও বলে ফেলো আঙ্কেল না বুঝতে যাইন না ওই জায়গায় আমনের পোলারে অন্য ধর্ম মতে বিয়া দেতে আসে আমনে ধর্মে দেতে আসে না কেমবে হয় জান বন্ধ হরেন সাইয়া খাজান দেশি লাগাইয়া ও কাকা একটু হনবেন হনন্দি আমনে তো নিজস্ব একটা ধর্ম আছে আর আপনার মাইয়া ডারে তো আপনি কুড়াইয়া পান নাই এই মাইয়ার অন্য ধর্ম মতে বিয়া হইতে আসে বাকি ঠিক হইবে নিজের লোক বললে কইয়ে দিলাম সাইয়া না থেকে যান বিয়াটা বন্ধ হরেন তোমার কথা যদি সত্যি হয় তাহলে তার পরিণাম কি হবে তা তোমরা নিশ্চয় দেখবে আমি 100% কনফার্ম ও আমাকে ভালোবাসার জন্য কৌশলে এখানে এসেছে কি হ্যাঁ ও তোমার সাথে চিট করেছে চিট এত বড় সাহস আমার সঙ্গে চিট করে চলো কি হয়েছে দাদি তোমরা কাচ্ছো কেন এই বিয়েতে আসা সবাই আনন্দে দই মিষ্টি খাচ্ছে অথচ তোর বিয়েটা ভালোভাবে হওয়ার জন্য রোজা রেখে তোর বন্ধু এই রুমে বসে আছে ও নো আমার বন্ধু আমার জানে জিগার বন্ধু বন্ধু দরজা খোলো বন্ধু ওই কিসমত তাড়াতাড়ি বেরো খাইতে থাও শালা রোজার অভিনয় করে আমি একা একার কত খাবো বন্ধু আমার আমার জানে জিগার বন্ধু দরজা খোলো কি হয়েছে বন্ধু কি হচ্ছে এসব বন্ধুর মঙ্গল কামনা ঠিক
একদম ঠিক। অথচ আমি তোমাকে কি না থাক বন্ধু, তুমি আমার কাছে কি জানি লুকাচ্ছ? তুমি নাকি ওকে ভালোবাসার জন্য আমার সাথে চিট করে এখানে এসেছো? কি আমি? হায় খোদা! এখন তুমি খুশি হইছো তো? তোমারে আগে কইছিলাম এই বিয়েতে যাইও না। তুমি আমার জানের জিগার বন্ধুর বিয়া কইয়া চলে আইছো, এখন কি হইলে দেখো। কি আছে ওর কথা? উনি বিশ্বাস করছেন, এখন আর কি হইবে? চলো যাই। হ্যাঁ চল, আমার জন্য আমার বন্ধু অপমান হোক, আমি তো চাই না। চল আমাদের ফ্রেন্ডশিপের কসম খেয়ে বলছি, ওরা মানুষ না, ফেরেশতা। এই দেখ দেখ কেমন নাটক সাজিয়েছে। আমার বন্ধুর ব্যাপারে আরেকটা যদি বাজে কথা বলো, আমি এই বিয়ে বন্ধ করে দেব। তোমরা এখানে আর ওদিকে দেখো, তোমাদের নিয়ে কি গন্ডগোল হচ্ছে? বিয়ে আমাদের ধর্ম মতো হবে না? বিয়ে আমাদের ধর্ম মতো হবে না? হ্যাঁ, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়ে মেনে নিয়েছি। ইয়েস, এই বিয়ে আমাদের ধর্ম মতো হবে। অসম্ভব, এই বিয়ে আমাদের ধর্ম মতেই হবে। তুমি বললে হবে না। কি করছো তুমি? কি করছো তোমরা? এই ঝগড়া বন্ধ করো। না, এই বিয়ে হবে না। আঙ্কেল, আপনি চান না এই বিয়ে হিন্দু ধর্ম মত হোক, রাইট? হ্যাঁ। আর আপনি চান না খ্রিস্টান ধর্ম মত হোক, রাইট? রাইট। তাহলে এই বিয়ে কোন ধর্ম মতে হবে? মুসলিম ধর্ম মতে। কি? তাতে কার কোনো অবজেকশন আছে? আমার নেই। আপনার? আমারও নেই। গুড। কিন্তু মুসলিম বিয়ের পদ্ধতি সম্বন্ধে আমি কিছুই জানি না। আমিও জানি না। আমি জানি, তবে সেই পদ্ধতি সম্পর্কে জানার জন্য নাটকের মতো একটা বিয়ের মহড়া দিতে হবে, আর তার জন্য চাই একটি ছেলে আর একটি মেয়ে। বর হিসাবে তুমি ওকে? না না, আমি এইসব আর না কইল না। ঠিক আছে, আমার বন্ধু জেমসের জন্য আমি রাজি, কিন্তু পাত্রি? এদের মধ্য থেকে কাউকে খুঁজে নাও। আপনার নাম? কৃষ্ণা। সরি, হবে না। আপনার? ঐশ্বরিয়া। ও নো, হোয়াট ইজ ইউর নেম? চিংচাংচু। কিরে মা, দোলা নামের এত সুন্দর নাম থাকতে তুই চিংচাংচু বলছিস কেন? এই পাত্রী আমার জন্য ঠিক আছে, কিন্তু আমার তো ঠিক নেই, আমি রাজি না। প্লিজ না, বলো না। বলো রাজি, রাজি। নো, নেভার, আমি রাজি না। দোলা, প্লিজ দোলা, না বলিস না, তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। বল রাজি। এই বিয়ের প্রথম কাজ মেয়ের কবুল বলা, সেই দায়িত্ব আমি নিচ্ছি। কাজী মৌলবি পাবো কোথায়? আই এই দেশের একমাত্র মুসলমান কাজী। আই খতনাও করাইতে পারি, বিয়েও করাইতে পারি। আন্টি পরা নইছেনি? এই আপনার সাথে বাঁধন চৌধুরী 1,01,000 দেনমোহর ধার্য করিয়া হাজারানা মজলিসে এই বিয়ে পড়াচ্ছি। আপনি রাজি? রাজি থাকলে বলেন কবুল। অসম্ভব। বল মা, কবুল বল। আন্নেও আন্নের বিয়ে কবুল করছেন না, দেখছো নি? হ্যাতানরাও হ্যাতার বিয়ের সময় কবুল করেছে, তুমিও কও। কও দোলা, কবুল বল, দোলা কবুল বল। আরে এটা তো মিথ্যে বিয়ে, কবুল বল মা। কবুল কও, কবুল কও, কবুল। আলহামদুলিল্লাহ, হইয়া গেছে, হইয়া গেছে, বিয়া হইয়া গেছে। এবার মালা বদল হবে। বন্ধু, মালাটা পরিয়ে দাও। পরাইয়া দাও, দাও দাও দাও। নতুন বউরে শরবত খাওয়াইলে মিল মহব্বত গাঢ় হয়। তুমি খাইয়া, আরে খাও।
বাবা বাঁধন, ওকে তুমি তোমার মনের মণিকোঠায় রেখো। আজ থেকে ও তোমার সুখ দুঃখের সাথী। দোয়া করবেন, আমি ওকে স্বামীর আদর্শ হাগে সুখেই রাখবো। কি হইবে বাসর রাত সাজানো আছে। আজকের এই বিয়ে সবার কাছে স্মৃতি হয়ে থাকুক। এনজয় দ্য পার্টি। শোনো শোনো, কাজটা তুমি মোটেও ভালো করনি। খারাপ কি করলাম? আমি তোমাকে ভালোবাসতে এসেছি আর তুমি আমাকে কবুল বলে সরাসরি বিয়ে করে ফেললে। মিস থেকে মিসেস দোলা চৌধুরী হয়ে গেলে। থ্যাংক ইউ। কারণ সেদিন ইউ আজকে আই। এখন শুধু বাকি আছে লাভ বলা, সেটাও বলে দেবে। নো নেভার। উরে বাপরে,